আমার যদি পূর্বে স্বাস্থ্য দেখেন আর এখন দেখেন আমি কোথা থেকে কোথায় নামে চলে আসছি, আমার চোখ দিয়ে পানি আসে না। কি দেশ, এক জায়গায় পজিটিভ এক জায়গায় নেগেটিভ, আসার পরে দেখতেছি একরকম, ওই জায়গায় আর একরকম, এটা তো দেশের কাছে তো আমি তো আশা করতে পারি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটা প্লে করেছেন আপনাকে জানাচ্ছি সিমটু টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। এই মুহূর্তে যে ভিডিওটা আমি নিয়ে আসলাম, ভিডিওটা খুবই হৃদয় স্পর্শী, খুবই কষ্টদায়ক যে ভিডিওটা। এই ভিডিওটা অবশ্যই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম তথা ফেসবুকে ভাইরাল হয়েছে, আপনারা অনেকে দেখেছেন। যে এই যে বাংলাদেশের কিছু কিছু ডাক্তার, এরা এই যে দেশের সুনাম ক্ষুণ্ণ করছে, এরা দেখা যাচ্ছে যে একটা লোকের, এই যে লোকটা কান্না করেছে আপনারা অবশ্যই একটু করে ইন্ট্রো দেখেছেন, এই লোকটা কি করলো, বউয়ের তার স্ত্রীর গয়না বিক্রি করে বিদেশ গেল, প্রবাসে গেল, অথচ সেখান থেকে তাকে রিটার্ন করে দিয়েছে, কি জন্য, তার করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার কারণে। আসুন আমরা ভিডিওর কিছু অংশ দেখি। তো মনে করেন লাইফ শেষ, আমার জায়গায় কোনো কিছু করার নাই, কোম্পানি আমাকে টার্মিনেট করে ওই জায়গায়, কিন্তু আমি চাচ্ছি যে আমার মতো কোনো বাঙালি প্রবাসী যেন এরকম যেন ইসের না ভোগান্তির শিকার না হয়। আমি আমার বইয়ের অর্নামেন্ট বিক্রি করে আমি টিকিট কাটছি, ওই জায়গা থেকে পজিটিভ আর এই জায়গা থেকে নেগেটিভ আসবে, তাহলে কিসের বাংলাদেশ? প্রিয় দর্শক, আপনারা ভিডিওর কিছু অংশ আমি আপনাদেরকে দেখালাম, আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন যে এই লোকটা কি বলছে। এই লোকটা বলেছে, এখানে দেখা যাচ্ছে লোকটা বলছে যে তার এই বাংলাদেশ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে করোনা রিপোর্ট, সে করোনা রিপোর্টে নেগেটিভ দেওয়া হয়েছে, অথচ সে নেগেটিভ রিপোর্টটা যখন কি হলো, প্রবাসে গেল, বিদেশে গেল, সেখান থেকে পজিটিভ যখন ধরা পড়েছে, তার এই কান্না কিভাবে আল্লাহ পাক সহ্য করছেন। আর এই সমস্ত কুলাঙ্গারগুলা ব্যবসার জন্য, অর্থের জন্য নেগেটিভকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ দিয়ে আজ সারা বিশ্বে করোনাটা মহামারী আকারে ছড়িয়ে দিয়েছে। আসুন আমরা ভিডিওর আরো কিছু অংশ দেখি। প্রত্যেক মাসে রেমিটেন্স পাঠাই আমরা, আমি 8 বছর বিদেশ করছি, একটা টাকাও কোনোদিন আমি এই উন্নীত পাঠানোর হিসেবে পাঠাই দেশ আমার কি দিচ্ছে, আমি তো প্রোটেস্ট করতে পারবো না, আমি কেউ না, আমি মন্ত্রীর মেয়েও না, বিএনপির কেউ না, কিন্তু আমার কি হয়ে গেল, আমার ফরেনের কি হলো কে দেখবে। যাক প্রিয় দর্শক, আমরা আরো কিছু অংশ দেখালাম। আর এই সমস্ত কুলাঙ্গার ডাক্তার গুলাকে আমি বলবো যে দয়া করে আপনার আর মানুষের জীবন নিয়ে খেলা করবেন না, শুধু জীবন নয়, এখানে যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে এই যে শুধু সে এই লোকটার কি ক্ষতি করেছে না, সে সারা বিশ্বের দরবারে সে জানিয়ে দিল যে বাংলাদেশ একটি খারাপ রাষ্ট্র। আজকে নিয়ে আমি এই 5 দিন আসছি, ঠিক আছে, আর আমি আজকে সকাল 6টার সময় আসছি, সকাল 6টায় আসছি, তাও আজকে সিরিয়াল পাই নাই, মানে ওটা 100, আমার সিরিয়াল হচ্ছে 120, তাও আমি মনে করেন এখানে শুনছি 140 জন পর্যন্ত নাই, তাহলে 120 যদি আমার সিরিয়াল হয় তাহলে মানে আমি বাদ পড়লাম কেন? বাংলাদেশের মানুষ এমন বাটপার, বাংলাদেশের মানুষ এমন চিটার, বাংলাদেশের মানুষ করোনা নিয়ে, জীবন নিয়ে চিনিমিনি খেলে, তাও আবার একজন পাস করা ডাক্তার যিনি বড় যে কোনো একটা ভার্সিটি থেকে বা কলেজ থেকে, ভার্সিটি থেকে তিনি ডাক্তারের সে যোগ্যতা নিয়ে তিনি বসেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আসুন আমরা ভিডিওর শেষ অংশটা দেখে বিদায় নিচ্ছি। আরে এরকম তো বলা হয়নি যে আমাদের কি সংকট আছে, আমাদের আমাদের সমস্ত পরিস্থিতি বলে সম্পন্ন, তাহলে এরকম হয় কিভাবে বলেন? আমি ওই জায়গায় যদি প্রোটেস্ট করতে যেতাম আমার কথা থেকে শুনবেন, আমি গরু গরু আমাদের কোনো নিয়ম নাই। যাই প্রিয় দর্শক, চলে যাচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য একদিন অন্য আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি আব্দুল্লাহ আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার পূর্বে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন, যাতে ভালো ভালো ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে সর্বশেষ ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তবে ইতিপূর্বে যদি আপনি চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।